আমরা অনেকেই বাটন ফোন ব্যবহার করি, তো বাটন ফোন ব্যবহার করলে আমাদের একটি সমস্যা হয়, সেটি হচ্ছে আমরা যদি বাটনে চাপ দিই তাহলে এক প্রকার রিংটোন বাজে। তো আপনি এখানে দেখতেছেন আমি যে বাটনে চাপ দিতেছি রিংটোন বাজে, বা কিছু কিছু চাইনিজ ফোন আছে সেগুলোতে একবার বলে দেয় যে আপনি কততে চাপ দিতেছেন, ফোর ফোরে চাপ দিলে ফোর, সেভেনে চাপ দিলে সেভেন। তো এটি আমাদের অনেকের কাছে খারাপ লাগে, তো এটাকে বলা হয় যে ডায়াল টোন। তো ডায়াল টোনগুলো আপনি কিভাবে বন্ধ করবেন, তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিও দেখার পর যত চাইনিজ ফোন আছে আপনি সকল চাইনিজ ফোনের কিপ্যাড টোন বা ডায়াল টোন বন্ধ করতে পারবেন খুব সহজে। তো এটি করার জন্য আপনি যে কাজটি করবেন, প্রথমেই চলে যাবেন আপনার প্রোফাইল। তো আপনি এখানে দেখবেন যে কোন জায়গায় আপনার প্রোফাইল অপশনটি আছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে এই প্রোফাইল অপশনটা, তো এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর আপনি যেহেতু নর্মাল মোডে আছেন, নর্মাল মোডে আপনি এখানে যে অপশনাল বাটনটা আছে এই অপশনাল বাটনে একটা ক্লিক করবেন। তো এই অপশনাল বাটনে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন এই সেটিংস, তো এই সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর আপনি যেহেতু এই যে টুনটা বন্ধ করতে চাচ্ছেন, তো তার জন্য এই যে আদার অ্যালার্ট রিংটোনস, তো আদার অ্যালার্ট রিংটোনে যাওয়ার পর আপনি এখানে দেখতেন কি যে কিপ্যাড ফোন কিপ্যাড টুন এটা প্রথমে আছে, তো এটা অন করা আছে, তো আপনি এখান থেকে সাইলেন্ট করে দিবেন। তো এখন আপনি দেখতে পারতেছেন এখন যে আমি ফোনটা টিপতেছি, তো এখন কিন্তু আর রিংটোনটি বাজতেছে না, ওই কিপ্যাড টুনটি একেবারে অফ হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজে যে কোনো কিপ্যাড ফোনের, যত চাইনিজ ফোন আছে বাংলাদেশে অ্যাভেলেবেল, সকল চাইনিজ ফোনের কিপ্যাড টুনটি বন্ধ করতে পারবেন। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।